নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের এবার দু সালে প্রথম যে কিস্তির টাকাটি দেওয়া হবে অর্থাৎ খরিফ সিজনের টাকা সেই টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না চলুন কি আপডেট রয়েছে বিস্তারিত দেখাচ্ছি তো আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় কৃষকদেরকে ভাগ চাষি থেকে শুরু করে জমির মালিক যারা রয়েছেন তারাও টাকা পেয়ে থাকেন তো ন্যূনতম যাদের এক কাঠা হলেও জমি রয়েছে তারা কিন্তু বছরে চার হাজার টাকা পায় আর এক একর জমি থাকলে তারা বছরে দশ হাজার টাকা করে পায় দুই কিস্তির মাধ্যমে তো বছরে দুবার টাকা দেওয়া হয় একটা খরিফ সিজনে একটা রবি সিজনে তো খরিফ সিজনের টাকাটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস কোনো একটা সময়ে দেওয়া হয় এই মাসের মধ্যে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আর রবি সিজনের টাকাটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় কোনো একটা সময়ে তো দু তেইশ সালে আমরা খরিফ সিজনের টাকাও পেয়ে গিয়েছি রবি সিজনের টাকাও পেয়ে গিয়েছি এবার দু সাল তো দু সালে এখন পর্যন্ত আমরা কোনো সিজনের টাকাই কিন্তু পাইনি এখন বর্তমানে মে মাস চলছে তো যদিও খরিফ সিজনের টাকা দেওয়ার অফিসিয়াল সময় হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো একটা মাসে আমরা টাকা পাবো বা কোনো একটা মাসে সরকার টাকা দিতে পারবে নিয়ম অনুযায়ী তো কোথাও হচ্ছে যেহেতু বর্তমানে এখন ভোট চলছে নির্বাচন আচরণবিধি চল লাঘু রয়েছে তো ভোটের জন্য কিন্তু আমরা বর্তমানে এখন কৃষক বন্ধুর টাকাটা কিন্তু পাচ্ছি না নইলে কিন্তু আমরা আগে দেখেছি আগের বছরগুলো নেই কীরকম সময়ে টাকা দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে এখানে যেটা আপনাদেরকে আমি ব্যানার দেখাচ্ছি এখানে গোদার মাঠ বর্ধমান একটা সভা থেকে দিয়েছিল সাতাশে জুন ঠিক আছে দু সালে তার মানে দু সালে টাকা দিয়েছিল জুন মাসে দু সালেও টাকা দিয়েছিল জুন মাসে দু হাজার সালেও টাকা দিয়েছিল জুন মাসে মানে প্রথম যে কিস্তি খরিফ সিজনের সেটা দিয়েছিল তারপরে দু হাজার তেইশের যেটা রবি সিজনের টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাসে দিয়েছিল তারপরে দেখুন আবার একটা কৃষক বন্ধু দেখাচ্ছে এটা হচ্ছে দু সালে দু হাজার সালে কিন্তু ব্যতিক্রমে এপ্রিল মাসে দিয়ে দিয়েছিল মানে কিছুটা আগে দিয়ে দিয়েছিল নইলে প্রতি বছর প্রতি বছর খরিফ সেজনের টাকাটা কিন্তু জুন মাসে দেয় তো বর্তমানে কিন্তু এখন আপনাদের চলছে মে মাস ঠিক আছে এখনও কিন্তু জুন মাস আসেনি তার মানে টেকনিক্যালি দেখতে গেলে যে টাকা দেওয়ার যে সম্ভাবনাটা রয়েছে জুন মাসে সেটা কিন্তু এখনও বজায় রয়েছে এবার বর্তমানে এখন টাকাটা কেন দিতে পারছে না কারণ আগের বছর তো এপ্রিল মাসে দিয়ে দিয়েছিল তো সরকার চাইলে এবারেও দু চব্বিশে এপ্রিল মাসেই দিয়ে দিতে পারতো কিন্তু সরকার কেন টাকাটা দিতে পারছে না সে বিষয়েও কিন্তু একটা কারণ উঠে এসেছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন এখানে বলা হয়েছে লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণা হয়েছে ষোলোই মার্চ দেশ জুড়ে সাত দফার নির্বাচন শেষ হবে পয়লা জুন আগামী চৌঠা জুন ভোটের ফলাফল ভোট ঘোষণার দিন থেকেই গোটা দেশ জুড়ে জারি হয়েছে আদর্শ আচরণ বিধি। যার অর্থ নির্বাচনী বিধি প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেন্দ্র কিংবা রাজ্য সরকার কোনো নতুন প্রকল্প ঘোষণা কিংবা কাজ শুরু করতে পারবে না এদিকে দীর্ঘদিন ধরে ভোট চলায় নবান্নের আমলাদের একাংশ ক্ষুব্ধ তাদের ব্যাখ্যা একে এক বছরেরও বেশি সময় ধরে একশো দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বঙ্গবাসীর হকের পাওনা ঝুলে রয়েছে এছাড়াও আরও বিবিধ ক্ষেত্র ধরলে বাংলার প্রাপ্য প্রায় দুই লক্ষ কোটি টাকা যা আটকে রয়েছে কেন্দ্রের কোষাগারে সংশ্লিষ্ট আমলাদের দাবি এই বিরাট পরিমাণ টাকা আটকে থাকায় রাজ্যের অন্যান্য প্রকল্পের অর্থ কাঁটছাঁট করতে হচ্ছে সেই টাকা দিয়ে একশো দিনের মজুরি সহ আটকে থাকা প্রকল্পের পাওনা মেটানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা এখানটা ভালোভাবে বুঝুন যে অন্যান্য প্রকল্পের অর্থ কাটছাট করতে হচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গে অনেক তো প্রকল্প রয়েছে তো সেই সকল প্রকল্পে যে টাকা বরাদ্দ রয়েছে বাজেটে যে বরাদ্দ করা রয়েছে সেখান থেকে কিছু কিছু টাকা নিয়ে একশো দিনের যারা বঞ্চিত যারা টাকা পায়নি তাদেরকে কিন্তু টাকা মেটানো হচ্ছে রাজ্য সরকার দেখতে পেলেন যে কিছুদিন আগেই একশো দিনের টাকা দিল নিজেদের থেকে তো সেখান থেকে দেওয়া হচ্ছে মানে অন্যান্য প্রকল্পের টাকাগুলো থেকে সেখান থেকে কাটছাট করে দেওয়া হচ্ছে তো এর ফলে কি হচ্ছে অন্যান্য প্রকল্পের যে টাকা দেওয়া তাতেও কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে তার উপর গত বাজেটে ভান্ডার টাকা দ্বিগুণ করা হয়েছে ফলে রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প চালু রাখতে গিয়ে জলের মতো টাকা গলে যাচ্ছে এদিকে নির্বাচনী বিধির গেরোই সমস্ত কাজ আটকে রয়েছে গোটা রাজ্য প্রশাসনের কার্যত পঙ্গুদশা আমলাদের ওই অংশের মতে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক স্থিতি মোটেও ভালো নয় কেন্দ্রীয় সরকারের লাগাতার অসহযোগিতা তা ক্রমে মারাত্মক আকার ধারণ করছে লাগাতার বাজার থেকে ধার করে টেনে টুনে সরকার চালাতে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে প্রশাসনের তার মধ্যে আড়াই মাস ধরে যাবতীয় সরকারি কাজকর্মে শিকল পড়ে যাওয়ায় আরও সমস্যা হয়েছে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে বিকল্প ক্ষেত্রে নজর দিতে হচ্ছে ভোট মিটলেই এ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এই যে যেহেতু বর্তমানে নির্বাচন ঘোষণা হয়ে রয়েছে তো একটা আচরণবিধি রয়েছে সেই কারণে চৌঠা জুন পর্যন্ত কোনো কিন্তু টাকা দিবে না বা দেবে না সরকার তবে সরকার চাইলে দিতেই পারতো কারণ যেহেতু কৃষক বন্ধু আগে থেকেই চালু থাকা কোনো রানিং প্রকল্প তো সে কারণে সরকার চাইলেই দিতে পারত কিন্তু সরকারের কাছে প্রয়োজনীয় অর্থ সেটার একটু সমস্যা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য প্রকল্প থেকে নিয়ে কিন্তু অ্যাকশনের কাজে টাকা দিয়েছে এরই সাথে সাথে যেহেতু কেন্দ্র সরকার অনেক টাকা দেয়নি আটকে রেখেছে সেই কারণে কিন্তু চালাতেও একটু সমস্যা হচ্ছে তো আর নির্বাচন যেহেতু ঘোষণা হয়ে রয়েছে সেই কারণেও কিন্তু একটা সমস্যা হচ্ছে তো সেই কারণে যতদিন না ভোট ঘোষণা হচ্ছে মানে ভোটের রেজাল্ট যতদিন না ঘোষণা হচ্ছে নির্বাচন আচরণবিধি যতদিন না উঠছে ততদিন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনাও কিন্তু কম রয়েছে যেহেতু জুন মাসের চৌঠা জুন রেজাল্ট প্রকাশ হবে তারপরে নির্বাচন আচরণবিধি উঠে যাবে তো তারপরেই মনে করা হচ্ছে জুন মাসের মোটামুটি শেষ দিক নাগাদ মানে শেষের সপ্তাহ নাগাদ কিন্তু একটা টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের এই ছিল আপডেট পরবর্তী সময়ে যখনই অফিসিয়াল ডেট ঘোষণা হবে বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে সেই তথ্য আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো এবং অফিসিয়াল ডেট ঘোষণা হলে সবার আগে প্রতিবারের মতন সেটাও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন